বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ইন্ট্রোডাকশন টু নার্ভাস সিস্টেম। আমরা আজকে কি কি পড়ব, হোয়াট ইজ নার্ভাস সিস্টেম, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ নার্ভাস সিস্টেম, হোয়াট ইজ নিউরন, নিউরোগ্লায়া, ক্লাসিফিকেশন অফ নিউরন, নিউরোগ্লায়া, পার্টস অফ নিউরন, ডিফারেন্স অফ অ্যাংজিয়ান, ডেনড্রাইট, অটোনোমিক নার্ভাস সিস্টেম এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ নার্ভাস সিস্টেম? দ্য চিফ কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেটিং সিস্টেম অফ দ্য বডি, হুইচ কন্ট্রোলস অল দ্য ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি ফাংশনস অ্যান্ড অ্যাডজাস্ট দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য সারাউন্ডিংস। তাহলে দেখো কতগুলি কথা বললাম, চিফ কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেটিং সিস্টেম অফ দ্য বডি, কন্ট্রোল করতেছে এবং কোঅর্ডিনেট করতেছে। আসলে নার্ভাস সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্ডোক্রাইন সিস্টেম, দিস টু সিস্টেমস কন্ট্রোল দ্য মিলিও ইন্টিরিয়ার। হোয়াট ডু ইউ মিন বাই মিলিও ইন্টিরিয়ার? আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। এবং আরেকটা কথা কি বলছি, যে অ্যাডজাস্ট দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য সারাউন্ডিংস। তাহলে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের সমস্ত ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি ফাংশনকে কন্ট্রোল করতেছে অ্যান্ড অ্যাডজাস্ট দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য সারাউন্ডিংস। সারাউন্ডিংসের সাথে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট সেটার জন্য রেসপন্সিবল কে? নার্ভাস সিস্টেম। নাও ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম অ্যানাটমিক্যালি ইট ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নাও হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম? ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড টুগেদার কনস্টিটিউট দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা স্ক্রিনের দিকে তাকাই, দিচ ইজ দ্য ব্রেইন অ্যান্ড দিচ ইজ দ্য স্পাইনাল কর্ড। তো ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড টুগেদার কনস্টিটিউটস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই পেরিফেরাল নার্ভাস সিস্টেম? 12 pairs of cranial nerves, 31 pairs of spinal nerves and their associated ganglia together constitutes the peripheral nervous system. তো peripheral nervous system বলতে আমরা কি বুঝছি, আমরা জানি আমাদের 12 pairs cranial nerves আর spinal nerves 31 pairs and their associated ganglia, এই সব মিলে আমাদের peripheral nervous system। তাহলে এটা যে আমরা বললাম এটা anatomical subdivision। Now physiological subdivision or functional subdivision of nervous system, autonomic nervous system and somatic nervous system. Now what do you mean by somatic nervous system? The nervous system which innervates the structure of the body well, such as skin, mucous membrane, skeletal muscle, tendon, joint, etc. Tale বডি ওয়ালের স্ট্রাকচারকে যারা ইনারভেট করে সেই সিস্টেমটাকে আমরা বললাম সোমাটিক নার্ভাস সিস্টেম। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই অটোনোমিক নার্ভাস সিস্টেম? দ্য নার্ভাস সিস্টেম হুইচ ইনারভেটস দ্য অটোনোমিক স্ট্রাকচার্স। তো হোয়াট ডু ইউ মিন বাই অটোনোমিক স্ট্রাকচার্স? দ্য স্ট্রাকচার্স ওভার হুইচ উই হ্যাভ নো ভলান্টারি কন্ট্রোল, যেমন আমাদের হার্ট, লাং, গ্ল্যান্ডুলার সিক্রেশন, স্মুথ মাসেল, স্মুথ মাসেলস অফ দ্য ব্লাড ভেসেল, এগুলির উপর আমাদের কোনো ভলান্টারি কন্ট্রোল নাই। দিজ আর দ্য অটোনোমিক স্ট্রাকচার্স। তো এই অটোনোমিক স্ট্রাকচারকে ইনারভেট করে অ্যান্ড কন্ট্রোল দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানেই হলো মিলিও ইন্টেরিয়ার, আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি। আবার মিলিয়ে ফেলো না, হেমোস্ট্যাসিস কি? অ্যারেস্ট অফ ব্লিডিং, সেটা হলো হেমোস্ট্যাসিস। আর হোমিওস্ট্যাসিস কি? ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, দ্যাট ইজ দ্য মিলিও ইন্টেরিয়ার। তো আমি প্রথমেই বলেছিলাম যে চিফ কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেটিং সিস্টেম নার্ভাস সিস্টেমটা কি? চিফ কন্ট্রোলিং অ্যান্ড কোঅর্ডিনেটিং সিস্টেম হুইচ কন্ট্রোলস অল দ্য ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি ফাংশনস। তাহলে এই যে অটোনোমিক স্ট্রাকচার্স, তাদের ফাংশন কি? ইনভলান্টারি, তাদের উপর আমাদের কোনো অটোনোমিক, তাদের উপর আমাদের কোনো ভলান্টারি কন্ট্রোল নাই। তাহলে আমাদের অ্যানাটমিক্যাল সাবডিভিশন থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর ফিজিওলজিক্যাল আর ফাংশনাল সাবডিভিশনটা কি? সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনোমিক নার্ভাস সিস্টেম। এটাকে আবার অনেক বইয়ে কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিভিশনও বলে, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ অ্যাগেইন ডিভিজিবল ইন্টু সোমাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনোমিক নার্ভাস সিস্টেম।
So autonomic nervous system, it is again divisible into three parts: sympathetic system, parasympathetic system, and enteric nervous system. আমরা সবসময় সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক এই দুইটা সম্পর্কে ভালো করে জানি। আসলে এন্টেরিক নার্ভাস সিস্টেম ইট ইজ অলসো দ্য পার্ট অফ অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা হোয়াট ইজ নার্ভাস সিস্টেম, হোয়াট আর দ্য সাব ডিভিশন অফ নার্ভাস সিস্টেম করে ফেললাম। নাও হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ নার্ভাস সিস্টেম অর নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু ইজ কম্পোজড অফ নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসলস। তাহলে কম্পোজিশনটা কি? নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসলস। তো হোয়াট ইজ নিউরন? নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। দে আর স্পেশালাইজড এক্সাইটেবল সেলস। এই কথাটুক কিন্তু আগে বলতে হবে যে নিউরন্স আর স্পেশালাইজড এক্সাইটেবল সেলস হুইচ ফর্ম দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে তারা এক্সাইটেবল সেলস এবং তারা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। নাও হোয়াট ডু ইউ মিন বাই নিউরোগ্লায়া? দে আর দ্য সাপোর্টিং সেলস, দে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড নিউট্রিশন টু দ্য নিউরনস। দে আর নাম্বার ইজ 10 টাইমস মোর দ্যান দ্যাট অফ দ্য নিউরন। আরও একটা ডিফারেন্স দুইটার মধ্যে দেখো, নিউরন অ্যান্ড নিউরোগ্লায়া, নিউরোগ্লায়ার নাম্বারটা কি 10 টাইমস মোর দ্যান দ্যাট অফ দ্য নিউরন। নিউরন হলো পার্মানেন্ট সেল, দে আর নন ডিভাইডিং সেল। পার্মানেন্ট সেল বলতে আমরা কি বুঝি? দ্য সেলস হুইচ ডু নট গো মাইটোটিক ডিভিশন, তাদেরকে আমরা বলি পার্মানেন্ট সেল। বাট নিউরোগ্লায়া, তাদের কিন্তু মাইটোটিক ডিভিশন হয়। তাহলে একটা এক্সাইটেবল সেল, নিউরন হলো এক্সাইটেবল সেল, নিউরোগ্লায়া নন এক্সাইটেবল সেল। নিউরন পার্মানেন্ট সেল, দে ডু নট গো মাইটোসিস, বাট নিউরোগ্লায়া তাদের মাইটোসিস হয়। নাম্বার বেশি কার? নিউরোগ্লায়া। তাদের নাম্বার কত গুণ বেশি নিউরনের থেকে? 10 টাইমস মোর দ্যান দ্যাট অফ দ্য নিউরন। নাও ক্লাসিফিকেশন অফ নিউরন। নিউরনকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করি, অ্যাকর্ডিং টু দ্য পোলারিটি, অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ অ্যাক্সন, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, অ্যাকর্ডিং টু দ্য লোকেশন আমরা নিউরন ক্লাসিফাই করি। তো আমরা স্ক্রিনের দিকে তাকাই, দেখো তার আগে আমরা একটা নিউরনের স্ট্রাকচার দেখে নিই। নিউরন ইজ কম্পোজড অফ এ সেল বডি অ্যান্ড নিউরাইটস, ডেনড্রাইটস অ্যান্ড অ্যাক্সন, এদেরকে বলে সেলুলার প্রসেস অথবা নিউরাইটস। তাহলে একটা নিউরনের পার্ট কি? সেল বডি আর হলো নিউরাইটস। নিউরাইটস অ্যাগেইন টু টাইপস, ডেনড্রাইট অ্যান্ড অ্যাক্সন। তো অ্যাক্সন আর ডেনড্রাইটের ডিফারেন্সটা আমরা একটু বলে নিই। দেখো ডেনড্রাইট এরা কি শর্ট থিক প্রসেস, আর অ্যাক্সনটা হলো কি লং সিলিন্ডার। অ্যাক্সন সিঙ্গেল ইন নাম্বার, ডেনড্রাইট মাল্টিপেল নাম্বার। ডেনড্রাইটে আমরা দেখতে পাচ্ছি নিউমারাস ব্রাঞ্চিং, ডেনড্রাইট হর্নস ব্রাঞ্চিং, বাট অ্যাক্সন হ্যাজ নো ব্রাঞ্চেস। সামটাইমস অথবা রেয়ারলি দে অন এ রাইট অ্যাঙ্গেল দেয়ার ইজ এ ব্রাঞ্চ দ্যাট ইজ টার্মড অ্যাজ অ্যাক্সন কোল্যাটারাল। অ্যাক্সন ইউজুয়ালি ডিভাইড অফ ব্রাঞ্চেস, বাট সামটাইমস রাইট অ্যাঙ্গেলে কোনো একটা ব্রাঞ্চ দেখা যায়, তখন তাকে কি বলা হয়? একজন কোল্যাটারাল। বাট ডেনড্রাইট নিউমারাস ব্রাঞ্চিং এবং ডেনড্রাইটের সার্ফেস ইজ নট স্মুথ, দে বিয়ার স্পাইন ফর সাইনাপটিক কন্টাক্ট, বাট অ্যাক্সন সার্ফেস ইজ স্মুথ। আর এই যে আমরা বললাম সেল বডি, এর আরেকটা নাম কি? সোমা অর পেরিকেরিয়ান। একটা টিপিক্যাল সেলের যা কম্পোজিশন, এই সেল বডির কম্পোজিশনও তাই। দেখো একটা সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, স্ফেরিক্যাল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, লার্জ নিউক্লিওলাই। সাইটোপ্লাজমে থাকবে কি? নিউমারাস অর্গানেলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি কমপ্লেক্স, মাইটোকন্ড্রিয়া। বাট স্পেশাল জিনিস যেটা নিউরনের সেল বডিতে থাকে সেটা কি? নেশাল সাবস্ট্যান্স অ্যান্ড নিউরোফিব্রিলস। নিশাল সাবস্টেন্স, হোয়াট ডু ইউ মিন বাই নিশাল সাবস্টেন্স? যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় তাহলে দেখা যায় নিশাল সাবস্টেন্সটা রিপ্রেজেন্ট করতেছে র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দে আর ইনভলভ উইথ প্রোটিন সিনথেসিস। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই নিউরোফিব্রিলস? এখানে থাকে মাইক্রোফিলামেন্টস অ্যান্ড মাইক্রোটিবিউলস। আচ্ছা, ডেনড্রাইটের মধ্যে এই যে সেল বডির সাইটোপ্লাজমে যা যা জিনিসপত্র থাকে,
dendrite cytoplasm e sei somosto jinish potro thakbe tar mane ekhane initial substance thakbe but axon is deprived of initial substance not only that from where the axon starts sei jaga ta ke amra boli ki axon killer ei jaga tao kintu cell body r ei jaga tao deprived of initial substance to amra ekta neuron structure is ki bollam ki neuron is composed of cell body and cellular process cellular process abar koy rokomer ache dui rokomer dendrite and axon what is the difference between dendrite and axon dendrites are multiple axon is single dendrites show branching and form tree dendritic tree but axon has no branching rarely it shows a branch at right angle which is termed as axon collateral Epar dendrite surface is not smooth they bear spines for synaptic contact but axonal surface to hello smooth before ending axon is divisible into axon terminals and the terminals show swellings egulike bole synaptic button terminal button or presynaptic terminals ekhon functional difference ta ki dendrite and axon er dendrite carries impulse towards the cell body but axon transmit impulse away from the cell body এখন আমরা ক্লাসিফিকেশনে যাব আমরা পরের ছবিতে যাই দেখো অ্যাকর্ডিং টু পোলারিটি নিউরন ইজ ডিভিজিবল ইনটু ইউনিপোলার বাইপোলার মাল্টিপোলার এবং আরেকটা হলো অ্যানাক্সনিক নিউরন ইউনিপোলার নিউরন দেখো দিস ইজ দা সেল বডি একটা প্রসেস বের হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেল একটা ডেনড্রাইট হিসেবে কাজ করে একটা অ্যাক্সন হিসেবে কাজ করে এই type of neuron ke aage bola hoto pseudo unipolar neuron but nowadays this term is obsolete ekhon eta ki bola hoy unipolar neuron ebong amra kothay pai dorsal root ganglia of the spinal nerve dorsal root ganglia amra pacchi acha bipolar neuron dekho ekta dendrite ekta axon bipolar neuron amra kothay pai olfactory mucosa retina vestibular and cochlear ganglia ei somosto jaygay amra bipolar neuron pai or which is the multipolar neuron ekta axon and multiple dendrites most of the neurons are multipolar ei je unipolar and bipolar neuron amra dekhlam ki unipolar neuron ta ache kothay dorsal root ganglia er moddhe bipolar neuron tinta jaygay amra bollam olfactory mucosa retina vestibular and cochlear ganglia tale all other neurons are multipolar are ekta special type there is no axon etake anaxonic neuron o bole multiple dendrites ei type er neuron amra kothay pai retina e ache amacrine cell anaxonic neuron tale according to polarity widely distributed je ki widely accepted classification unipolar bipolar and multipolar neuron shei sathe ajke amra etao jene ni anaxonic neuron the neuron which is deprived of axon now according to the axonal length golgi type 1 and golgi type 2 whose axonal length is large jemon pyramidal cells of the cerebral cortex Parkinji cell of the cerebellar cortex তাদের axonal length much more long এদেরকে বলা হয় golgi type 1 এবং যাদের axonal length short তাদেরকে বলা হয় golgi type 2 neuron আচ্ছা according to the location upper motor neuron lower motor neuron what do you mean by upper motor neuron pyramidal cells and their axons এদেরকে বলা হয় upper motor neuron lower motor neuron কাকে বলি আমরা anterior horses of the spinal cord and its axons and the motor neurons of the cranial nerves motor nuclei and their axons in the brain stem edenke bola hoy lower motor neuron according to function sensory neuron and motor neuron so these are the classification of neuron amra porer chobite jai দেখো এই যে ডর্সাল রুট গ্যাংলিয়া এখানে থাকে আমাদের কি ইউনিপোলার নিউরন এটাই হলো এগুলি সেন্সরি নিউরন আর এই যে অ্যান্টেরিয়ার হর্নসেল এখানে থাকে মোটর নিউরন আমরা যে বললাম লোয়ার মোটর নিউরন দেখো অ্যান্টেরিয়ার হর্নসেল এন্ড দেয়ার অ্যাক্সন এই ছাড়া ব্রেইন স্টেম কি দিয়ে তৈরি মিড ব্রেইন পন্স মেডালা এখানে যে ক্রেনিয়াল নার্ভস মোটর নার্ভের
যে নিউক্লিয়াইগুলা অ্যান্ড দেয়ার এক্সনস সেইগুলি প্লাস অ্যান্টেরিয়ার হর্ন সেল অ্যান্ড দেয়ার এক্সনস এগুলিকে আমরা বলছি লোয়ার মোটর নিউরন। আরেকটা নিউরন দেখো, এটাকে বলে কানেক্টা নিউরন অথবা ইন্টার নিউরন। তারা দেখো একটা সেন্সরি নিউরন অ্যান্ড মোটর নিউরনকে কানেক্ট করতেছে, এদেরকে বলে ইন্টার নিউরন অর কানেক্টার নিউরন। এরপর যাবো আমরা পরের ছবিতে, যে হোয়াট ডু ইউ মিন বাই নিউরোগ্লায়া। আমরা নিউরনের ক্লাসিফিকেশন বলে ফেললাম অ্যাকর্ডিং টু পোলারিটি, অ্যাকর্ডিং টু লেন্থ, অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু লোকেশন। নাও নিউরোগ্লায়া, তো নিউরোগ্লায়াটা কি? আমরা আগেই বলেছি দে আর দ্য সাপোর্টিং সেলস, দে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড নিউট্রিশন টু দ্য নিউরন। তাছাড়াও তারা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্মেশন করে, ব্লাড সিএসএফ ব্যারিয়ার ফর্ম করে। তো আমরা দেখি যে নিউরোগ্লায়া কী কী আছে আমাদের। নিউরোগ্লায়া অ্যাগেইন দে আর ডিভিসিবল ইন্টু ম্যাক্রোগ্লায়া অ্যান্ড মাইক্রোগ্লায়া। ম্যাক্রোগ্লায়া তারা তাদের ডেভেলপমেন্টাল সোর্স কী? নিউরো এক্টোডার্ম অ্যাট দি ইনক্লুড কী কী? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। আমরা যদি ছবি দেখি, দিচ ইজ দ্য অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। আর যেটা মাইক্রোগ্লায়া সেটা হলো এই যে মাইক্রোগ্লায়াল সেল। আর যেটা ম্যাক্রোগ্লায়া, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড দিচ ইজ দ্য এপেনডাইমা। দিস থ্রি, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড এপেনডাইমা, এরা কি? ম্যাক্রোগ্লায়া। দিচ ইজ দ্য মাইক্রোগ্লায়াল সেল। তাহলে ম্যাক্রোগ্লায়া দে ডিরাইভ ফ্রম নিউরো এক্টোডার্ম, আর মাইক্রোগ্লায়া দে ডিরাইভ ফ্রম মেজোডার্ম। তারা এরা কি? ফ্যাগোসাইটোসিস করে, ড্যামেজড নার্ভাস টিস্যুকে তারা ফ্যাগোসিটাইজড করে। তারা ম্যাক্রোফেজ থেকে আসে, তারপর তারা নার্ভাস সিস্টেমের মধ্যে এন্টার করে। দে আর দ্য ডিরাইভেটিভস অফ ম্যাক্রোফেজ। আচ্ছা, এখন যে ম্যাক্রোগ্লায়া আমরা বললাম, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড ডিপেন্ডেন্ট। দেখো অ্যাস্ট্রোসাইট, ইট ইজ অ্যাগেইন ডিভিসিবল ইন্টু টু টাইপস, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট অ্যান্ড ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাই গ্রে ম্যাটারের মধ্যে, তো গ্রে ম্যাটার। আর এই যে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট এটা আমরা পাই হোয়াইট ম্যাটারের মধ্যে। তাহলে এখন তোমাদের মনে একটা কোশ্চেন জাগবে, হোয়াট ডু ইউ মিন বাই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার কি? কালেকশন অফ সেল বডিস। দেখো এই যে সেল বডি, কালেকশন অফ সেল বডি, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস, একে বলা হয় গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার কাকে বলা হয়? কালেকশন অফ অ্যাকজনস অর নার্ভ ফাইবার্স, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস, একে বলা হয় হোয়াইট ম্যাটার। তো প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট বলছি কি আমরা গ্রে ম্যাটারে পাবো, তার মানে কি নার্ভ সেল বডি ফাঁকে ফাঁকে থাকবে কি? এই প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। আর নার্ভ ফাইবারের মাঝে মাঝে কি থাকবে? দিচ ইজ দ্য ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। তো যেহেতু তারা সাপোর্টিং সেল, তাহলে তাদের ফাংশনটা কি? দে প্রোভাইড সাপোর্ট অ্যান্ড নিউট্রিশন টু দ্য নিউরন। এছাড়াও অ্যাস্ট্রোসাইট কি করে? এই যে ফুড প্লেট অফ দ্য অ্যাস্ট্রোসাইট, তারা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্মেশন করে। ব্লাড ব্রেইন ব্যারিয়ার, হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড ব্রেইন ব্যারিয়ার? নার্ভাস টিস্যু অ্যান্ড দ্য ব্লাড ইন দ্য ব্লাড ভেসেল আর সেপারেটেড বাই এ নাম্বার অফ স্ট্রাকচার, তাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে একটা স্ট্রাকচার হলো কি? দিস ফুড প্লেট অফ দ্য অ্যাস্ট্রোসাইট। তারা ব্লাড ব্রেইন, মেইন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্ম করে, কিন্তু আসলে টাইট জাংশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অফ দ্য ব্লাড ভেসেল। বাট এই যে ফুড প্লেট অফ দ্য অ্যাস্ট্রোসাইট, দে টেক পার্ট ইন দ্য ফর্মেশন অফ ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে অ্যাস্ট্রোসাইটের ফাংশন এই প্রোভাইড সাপোর্ট অ্যান্ড নিউট্রিশন টু দ্য নিউরন। ছাড়াও তারা কী করতেছে? দে ফর্ম দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার। নাও অলিগোডেন্ড্রোসাইট, এটাও কি সাপোর্টিং সেল? তাহলে ওই ফাংশনটা কমন, প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড নিউট্রিশন। এছাড়া তাদের কাজটা কি? মাইলিনেশন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হোয়াট ডু ইউ মিন বাই মাইলিনেশন? দেখো মাইলিনেশনটা কি? এই যে অ্যাক্সনের উপর একটা কাভারিং থাকে, একটা ইনসুলেটেড শীট, দিচ ইজ দ্য মায়েলিন শীট। ইট ইজ ফর্মড অফ প্রোটিন, লিপিড অ্যান্ড ওয়াটার, ডিসকন্টিনিউয়াস সেগমেন্ট তৈরি করে। তারা এই যে একজনের কাভারিং হিসাবে কাজ করে, এই যে অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত ফর্ম করে। তাহলে তোমাকে এখন আরেকটা কোশ্চেন করা হবে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত কে ফর্ম করে? সোয়ান সেল। এরপরও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনে একটু ডিফারেন্স আছে।
যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনের জন্য রেসপন্সিবল কে? অধিগো ডেন্ড্রোসাইট। বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনটা কে করে? সোয়ান সেল। একটা অলিগো ডেন্ড্রোসাইট 60 অ্যাক্সনকে মাইলিনেট করে ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বাট এই সোয়ান সেল সে কী করে? একটা অ্যাক্সনের অনলি ওয়ান সেগমেন্টকে সে মাইলিনেট করে। তাহলে এই দুইটা ডিফারেন্স, একটা হলো কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনের জন্য রেসপন্সিবল কি? অলিগো ডেন্ড্রোসাইট। বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশনের জন্য রেসপন্সিবল কে? সোয়ান সেল। একটা অলিগো ডেন্ড্রোসাইট কতগুলি অ্যাক্সনকে মাইলিনেট করে? 60 অ্যাক্সন। বাট একটা সোয়ান সেল একটা অ্যাক্সনের একটা সেগমেন্টকে মাইলিনেট করে। তাছাড়া সোয়ান সেল যখন মাইলিনেশন করে, মাইলিন শীতের পরও থাকে একটা সোয়ান সেল সাইটোপ্লাজম, যেটাকে বলা হয় নিউরিলেমা। বাট অলিগো ডেন্ড্রোসাইটে এইরকম মাইলিনেশন করার পর আর কোনো সাইটোপ্লাজমিক লেয়ার থাকে না, মানে ইট ইজ ডেভয়েড অফ নিউরিলেমা, যার জন্য কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিজেনারেশন হয় না। রিজেনারেশনের জন্য এন্ডো নিউরিয়াম অ্যান্ড নিউরিলেমা ইজ মাস্ট। যদি নিউরিলেমা অ্যান্ড এন্ডো নিউরিয়াম প্রেজেন্ট থাকে, এবং এটা প্রেজেন্ট থাকে কোথায়? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, যার জন্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিন্তু যদি ড্যামেজ হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, রিজেনারেশন ইজ পসিবল। বাট ডিউ টু অ্যাবসেন্স অফ এন্ডোনিউরাল টিউব অ্যান্ড নিউরিলেমা, রিজেনারেশন ইজ ইম্পসিবল ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো আমরা অলিগো ডেন্ড্রোসাইট অ্যাস্ট্রোসাইটের ফাংশন বললাম। মাইক্রোগ্লিয়া সেল আমরা অলরেডি বলে ফেললাম, দে ডিরাইভ ফ্রম মেসোডার্ম। তারা আসলে অরিজিনেট করে কোথা থেকে? ম্যাক্রোফেজ থেকে। এদের টাস্ক কি? ফ্যাগোসাইটাইজ করা। তারা স্ক্যাভেঞ্জার সেল ইন দ্য নার্ভাস সিস্টেম, তারা ড্যামেজ নার্ভাস টিস্যুটাকে ফ্যাগোসাইটাইজ করে। নাও এপেনডাইমা, এপেনডাইমা দে লাইন দ্য ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেইন অ্যান্ড দ্য সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড। আমরা জানি কী কী ভেন্ট্রিকেল আছে, ল্যাটারাল ভেন্ট্রিকেল, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল, এইগুলিকে লাইন করবে কে? এপেনডাইমা। দে হ্যাভ মাইক্রোভিলাই অ্যান্ড সিলিয়া, তারা কী করে? সিএসএফ এর মুভমেন্টেও হেল্প করে, অ্যাবজর্পশনেও হেল্প করে। এপেনডাইমা ইজ অ্যাগেইন অফ থ্রি টাইপস, এপেনডাইমোসাইট, স্পেনিসাইট অ্যান্ড করয়েডাল এপিথেলিয়াল সেল। অ্যান্ড দিস করয়েডাল এপিথেলিয়াল সেলস দে কভার দ্য করয়েড প্লেক্সাস অ্যান্ড দে হেল্প ইন সিক্রেশন অফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো আমরা নিউরন নিউরোগ্লিয়া বলে ফেললাম। এইবার নার্ভ ফাইবার, আমরা পরের ছবিতে যাই, যেরকম আমরা নিউরন ক্লাসিফাই করলাম সেভাবে আমরা নার্ভ ফাইবারও ক্লাসিফাই করি। যেমন নার্ভ ফাইবার মাইলিনেটেড নার্ভ ফাইবার, নন মাইলিনেটেড নার্ভ ফাইবার, যে যাদের মাইলিন কাভারিং আছে সেগুলিকে আমরা বলি মাইলিনেটেড নার্ভ ফাইবার, যাদের মাইলিনেশন নাই তাদেরকে আমরা বলি নন মাইলিনেটেড নার্ভ ফাইবার, অ্যাকর্ডিং টু ডায়ামিটার অফ দ্য ফাইবার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি। সেভাবে আমরা ভাগ করি, যেমন টাইপ এ ফাইবার, টাইপ বি, টাইপ সি। টাইপ এ ফাইবার অ্যাগেইন ইট ইজ ডিভিজিবল ইন টু আলফা, বিটা, ডেল্টা, গামা। আচ্ছা, এরপর অ্যাকর্ডিং টু ফাংশন সেন্সরি ফাইবার, মোটর ফাইবার, এভাবে আমরা ভাগ করি। আচ্ছা, নাও কানেক্টিভ টিস্যু কাভারিং অফ দ্য পেরিফেরাল নার্ভ ফাইবার। আচ্ছা, নার্ভ ফাইবার কাকে বলি আমরা? বান্ডেল অফ অ্যাকজনস ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাকে আমরা বলি নার্ভ ফাইবার। আর এই বান্ডেল অফ অ্যাকজনস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাকে কিন্তু আমরা বলি ট্রাক, পেডাঙ্কেল, ফিউনিকুলাই এটসেট্রা। বান্ডেল অফ অ্যাকজনস ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমরা কী বলি? নার্ভ ফাইবার। বাট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা কী বলি? ট্রাক, যেমন পিরামিডাল ট্রাক, স্পাইনো থ্যালামিক ট্রাক, পেডাঙ্কেল, যেমন সুপিরিয়ার সেরিবুলার পেডাঙ্কেল, মিডিয়াল সেরিবুলার পেডাঙ্কেল, ইনফেরিয়ার সেরিবুলার পেডাঙ্কেল, ফিউনিকুলাস, যেমন পোস্টিরিয়ার ফিউনিকুলাস, এরকম আমরা বান্ডেল অফ অ্যাকজনস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা বলি ট্রাক্ট, ফিউনিকুলাই অর পেডাঙ্কেল। বাট ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম দে আর টার্মড অ্যাজ পেরিফেরাল নার্ভ ফাইবার। তো দেখো পেরিফেরাল নার্ভ কীভাবে তৈরি হয়, এই যে বান্ডেল অফ ফেসিকলস ইউনাইটেড উইথ কানেক্টিভ টিস্যু ফাইবার। দেখো একটা নার্ভ ফাইবারের যে কানেক্টিভ টিস্যু কাভারিং তাকে আমরা বলি এন্ডো নিউরিয়াম। আবার অনেকগুলো নার্ভ ফাইবার মিলে তৈরি করে কি একটা ফেসিকেল। তো সেই ফেসিকেলের যে কানেক্টিভ টিস্যু ফাইবার, কানেক্টিভ টিস্যু কাভারিং তাকে আমরা বলি পেরি নিউরিয়াম।
আর অনেকগুলা ভেসিকেল মিলে একটা পেরিফেরাল নার্ভ তার যে কানেক্টিভ টিস্যু কাভারিং তাকে আমরা বলি এপিনিউরিয়াম। এখানে যদি আমরা দেখে দেখো একটা নার্ভ ফাইবারের কানেক্টিভ টিস্যু কাভারিং এর নাম এন্ডোনিউরিয়াম, একটা ভেসিকেলের কানেক্টিভ টিস্যু কাভারিং এর নাম পেরিনিউরিয়াম, আর হোল অফ দা নার্ভ ফাইবারের কাভারিংটা কি এপিনিউরিয়াম। এবং আমরা বলেছিলাম যে এন্ডোনিউরিয়াম এন্ড নিউরাল লেমা, হোয়াট ইজ নিউরাল লেমা, যে মায়েলিন শীত তৈরি করার পর একটা সোয়ান সেল সাইটোপ্লাজমের একটা লেয়ার থাকে মায়েলিন শীতের সাথে, সেটাকে আমরা বলি নিউরিলেমা। এই এন্ডোনিউরিয়াম এন্ড নিউরিলেমা ডিউ টু প্রেজেন্স অফ দিস এন্ডোনিউরিয়াম এন্ড নিউরিলেমা রিজেনারেশন ইজ পসিবল ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ এ মায়েলিনেটেড অ্যাক্সন, এই যে এটাকে বলে নিউরোলেমা। একটা অ্যাক্সন কি করে সোয়ান সেল সাইটোপ্লাজমের মধ্যে ইনভ্যাজিনেট করে, তারপর কি হয় সেই যে সেল মেমব্রেন দিয়ে এটা সাসপেন্ডেড হয়ে যায়, জায়গাটাকে বলে কি মেজ অ্যাক্সন। এরপর এই যে মেজ অ্যাক্সন এটা ইলাঙ্গেটেড হতে থাকে, স্পাইরালি অ্যারেঞ্জড হতে থাকে অ্যারাউন্ড দ্য অ্যাক্সন, এই তৈরি হয়ে গেল মায়েলিন শীত। এরপর দেখো দিস ইজ দ্য সোয়ান সেল সাইটোপ্লাজম, এটাকে বলা হয় নিউরিলেমা। এবং এই যে মায়েলিন শীত এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, মাঝে মাঝে গ্যাপ আছে, এই জায়গাটাকে বলে নোটস অফ রেইনফিয়ার। এই নোটস অফ রেইনফিয়ার থাকার জন্য কি হয় ইম্পালস যে কন্ডাকশন ভেলোসিটি বেড়ে যায়। আগে আমরা বলিনি যে কম্পোজিশন অফ মায়েলিন শীতটা কি প্রোটিন লিপিড অ্যান্ড ওয়াটার। লিপিড কী কী থাকে, কোলেস্টেরল ফসফোলিপিড গ্লাইকোজ ফসফোলিপিড, এইগুলি হলো লিপিড, এছাড়া প্রোটিন থাকে ওয়াটার থাকে। তো মায়েলিন শীতের কাজটা কি, প্রথমত এটা ইনসুলেটর হিসেবে কাজ করে নাম্বার ওয়ান, নাম্বার টু সে মানে কন্ডাকশন ভেলোসিটি ইম্পালসের কন্ডাকশন ভেলোসিটি সে ইনক্রিজ করে, নাম্বার থ্রি এই যে ডিউরিং কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস যে এনার্জি এক্সপেন্ডিচার হয় সেটাকে সে রিডিউস করে, এনার্জি এক্সপেন্ডিচার রিডিউস করে। তাহলে মায়েলিন শীতে মায়েলিন শীত তৈরি করে কে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগো ডেন্ড্রোসাইট, বারবারই বলছি এটা খুব ইম্পর্টেন্ট যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়েলিনেশন করে কে অলিগো ডেন্ড্রোসাইট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে করে সোয়ান সেল। মায়েলিন শীতের কম্পোজিশন কি লিপিড প্রোটিন অ্যান্ড ওয়াটার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মায়েলিন শীত, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর, নাম্বার টু ইট হেল্পস ইন রেপিড কন্ডাকশন অফ ইম্পালস, নাম্বার থ্রি ইট রিডিউসেস দ্য এনার্জি এক্সপেন্ডিচার ডিউরিং কন্ডাকশন অফ ইম্পালস। আচ্ছা এটা কি কন্টিনিউয়াস একটা শীত মায়েলিন শীত, নো ইন্টারভেল আছে, এই ইন্টারভেলগুলোকে কী বলে নোটস অফ রেইনফিয়ার। এই নোটস অফ রেইনফিয়ার থাকার জন্য কী হয় একটা ইম্পালস এখান থেকে জাম্প করে এইখানে যায়, এই যে জাম্পিং আপ ইম্পালস এটাকে বলে কি সাল্টিটারি কন্ডাকশন। নন মাইলিনেটেড অ্যাকজনে কিন্তু এভাবে ইম্পালস ট্রান্সমিটেড হয় না, সেখানে ইম্পালস ট্রান্সমিশন স্লো, এই যে ডিউ টু প্রেজেন্স অফ নোটস অফ রেইনফিয়ার ইম্পালসের কন্ডাকশন ভেলোসিটি অনেক বেড়ে যায়, এই ডিউ টু প্রেজেন্স অফ নোটস অফ রেইনফিয়ার। এর পরের ছবিতে আমরা যাই, তাহলে আমরা মায়েলিন শীত, হোয়াট ইজ মায়েলিন শীত, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ মায়েলিন শীত, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মায়েলিন শীত শিখলাম। এখন আমরা দেখব যদি একটা এই যে আমরা পেরিফেরাল নার্ভ করতেছি, এখন যে একটা পেরিফেরাল নার্ভ ড্যামেজ হলে আমরা বলছি কি যে রিজেনারেশন ইজ পসিবল, তাহলে একটা ড্যামেজ হলে প্রথমে কি হয় ডিজেনারেশন। তো এই একটা ধরো নিউরন, যে দিস ইজ দ্য সেল বডি দিস ইজ দ্য অ্যাকজন, এই বরাবর একটা ইনজুরি হলো, তাইলে সেল বডির দিকে যে রিয়াকশনগুলি হবে সেটাকে বলে রেট্রোগ্রেড চেঞ্জেস, আর সামনের দিকে যে চেঞ্জটা হবে সেটাকে বলে অ্যান্টারোগ্রেড চেঞ্জ, মানে ডিজেনারেটিভ চেঞ্জ যেগুলি হবে টুয়ার্ডস দ্য সেল বডি সেটাকে আমরা বলি রেট্রোগ্রেড ডিজেনারেশন, আর ডিস্টাল অ্যাকজনে যে ডিজেনারেটিভ চেঞ্জ যেটা হয় সেটাকে বলি আমরা অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন অর ওয়ালেরিয়ান ডিজেনারেশন। তো সেল বডিতে যে চেঞ্জ হয় সেটাকে বলা হয় ক্রোমাটোলাইসিস। আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই ক্রোমাটোলাইসিস, যে যদি একটা একজনই ইঞ্জুরি হয় তাহলে সেল বডিতে সাম চেঞ্জ টেক্স প্লেস, কী কী চেঞ্জ হয়, প্রথমে সেল বডিটা সোয়েল করে, তারপর দেখো এই যে নিউক্লিয়াসটার পজিশনটি কি সেন্ট্রাল, একটা সময়ের মধ্যে নিউক্লিয়াসটা থাকে কি সেন্ট্রাল, বাট যখনই এরকম ইঞ্জুরি হবে তখন নিউক্লিয়াসটা চলে যায় পেরিফেরালি, এটাকে বলা হয় অ্যাক্সেন্ট্রিক পজিশন,
প্লাস এর মধ্যে যে নিশাল সাবস্ট্যান্স যেটা আমরা বলছিলাম নিউরনের সেল বডির ক্যারেক্টারিস্টিক ফিচার নিশাল সাবস্ট্যান্স এন্ড নিউরোফিব্রিলস সেই নিশাল সাবস্ট্যান্স ডিসঅ্যাপিয়ার করে তো এই যে সাইট অফ ইনজুরি তো এই সেল বডির দিকে যে ডিজেনারেশন সেটাকে আমরা বললাম কি রেট্রোগ্রেড ডিজেনারেশন আর টুয়ার্ডস দ্য ডিস্টাল অ্যাকশন এদিকে যে ডিজেনারেটিভ চেঞ্জ সেটাকে আমরা বলি অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন অর ভ্যালেরিয়ান ডিজেনারেশন তো আমরা সেল বডিতে যে ডিজেনারেটিভ চেঞ্জ হয় সেটা আমরা বলে ফেলেছি সেটাকে কি বলা হয় ক্রোমাটোলাইসিস সেল বডিটা সোয়েল করে নিউক্লিয়াসটা এক্সেন্ট্রিক ইনপজিশন নিশাল সাবস্ট্যান্স ডিসঅ্যাপিয়ার এই চেঞ্জগুলিকে বলা হয় ক্রোমাটোলাইসিস নাও অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন এখানে কি হয় দেখো অ্যাকজনগুলি ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে মায়েলিন শীথ ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে এখানে আসতেছে যে ফ্যাগোসাইটস তারা রিমুভ করে ফেলতেছে এই অ্যাক্সোনাল ফ্র্যাগমেন্টস প্লাস এই যে মায়েলিন ফ্র্যাগমেন্টস এগুলি সব তারা ফ্যাগোসাইটগুলা রিমুভ করে ফেলতেছে এরা ডেব্রিস এরা এখন কি সেলুলার ডেব্রিস আচ্ছা এরপর কি হয় এই যে ফ্যাগোসাইটগুলো আসলো এখান থেকে ট্রফিক সাবস্ট্যান্স রিলিজ হয় তার ইনফ্লুয়েন্সে কী হয় সোয়ান সেলগুলি পলিফারেট করতে থাকে প্রলিফারেট করে আমরা পরের ছবিতে যাই প্রলিফারেট করে এরকম করে টিউব ফর্ম করে তারা প্যারালাল কতগুলি টিউব ফর্ম করতেছে অ্যাট দ্য সেম টাইম প্রক্সিমাল অ্যাক্সন থেকে অনেকগুলো স্প্রাউটিং এপিয়ার হচ্ছে এরপর কী হয় এই যে এতগুলি স্প্রাউটিং এর যে কোনো একটা এই যে টিউব ফর্ম বাই দ্য সোয়ান সেল এর মধ্যে এন্টার করে যখনই একটা এই যে স্প্রাউট টিউবের মধ্যে এন্টার করে তখনই কী হয় প্রলিফারেশন শুরু হয়ে যায় আবার নতুন করে একটা এক্সন তৈরি হয় তার মানে তখন আবার রিজেনারেশন হয় তাহলে রিজেনারেটিভ চেঞ্জ প্লাস রিজেনারেটিভ চেঞ্জ আমরা দেখিয়ে ফেললাম তো এই যখনই একটা এরকম নিউরাল টিউবের মধ্যে ঢুকবে এরপর এটা গ্রো করবে এরপর আস্তে আস্তে মায়েলিন শীথ ফর্ম হবে তারপর সে একটা ইফেক্টার অর্গান পেয়ে যাবে তাহলে হোয়াট আর দ্য ডিজেনারেটিভ চেঞ্জেস অ্যান্ড রিজেনারেটিভ চেঞ্জেস ফলোয়িং ইনজুরি সেটাও আমরা বলে ফেললাম তো এখন আমরা যাব অটোনোমিক নার্ভাস সিস্টেমে তার আগে কয়েকটা কথা আমরা বলিনি যেমন হোয়াট ডিউ মিন বাই গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার একবার আমরা বলেছি যে কালেকশন অফ সেল বডি নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলকে বলা হয় গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কাকে বলে কালেকশন অফ অ্যাকজনস নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস একে বলা হয় হোয়াইট ম্যাটার হোয়াইট ম্যাটারটা হোয়াইট কেন এই যে ডিউ টু প্রেজেন্স অফ মায়েলিন শীথের জন্যই কিন্তু হোয়াইটিশ এপিয়ারেন্স আচ্ছা নিউক্লিয়াই কাকে বলে কালেকশন অফ সেল বডিস উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে বলা হয় নিউক্লিয়াই আর কালেকশন অফ সেল বডিস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট ইজ ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম তাকে বলা হয় গ্যাংলিয়া এই গ্যাংলিয়া আবার আছে সেন্সরি গ্যাংলিয়া অটোনোমিক গ্যাংলিয়া আমরা পড়ে যাব এখন আমরা পড়ব অটোনোমিক নার্ভাস সিস্টেম আগেই আমরা বলে ফেলেছি যে হোয়াট ডু ইউ মিন বাই অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্য ইনারভেট দ্য অটোনোমিক স্ট্রাকচার্স অ্যান্ড দে কন্ট্রোল দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি অটোনোমিক নার্ভাস সিস্টেম ইজ ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস সিম্প্যাথেটিক সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যান্ড এন্টেরিক নার্ভাস সিস্টেম আমরা পরের ছবিতে যাই দিজ আর দ্য গ্যাংলিয়া তা এটা একটা সেন্সরি গ্যাংলিয়া এই সেন্সরি গ্যাংলিয়ায় এখানে যে সেল বডি এই সেল বডি কার ইউনিপোলার নিউরনের সেল বডি যদি এখানে লেখা আছে সিডো ইউনিপোলার কিন্তু আমি আগেই বলেছি যে দিস টার্মস আর নাও এ ডেস অবসোলেট এদেরকে বলা হয় ইউনিপোলার নিউরন দিস আর দ্য নার্ভ ফাইবার্স আর এই নিউরনগুলো কি সিডো ইউনিপোলার এটা একটা সেন্সরি গ্যাংলিয়া গ্যাংলিয়া কাকে বলে আমরা বলেছি কালেকশন অফ সেল বডিস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পরের ছবিতে যাই দিস ইজ দ্য অটোনোমি গ্যাংলিয়া এখানে কিন্তু সেল বডিটা কি মাল্টিপোলার নিউরনের সেল বডি এরাও কিন্তু সারাউন্ডেড থাকে ক্যাপসুলার সেল আর এটাকে বলা হয় স্যাটেলাইট সেল তো গ্যাংলিয়া আমরা বলেছি যে কালেকশন অফ সেল বডিস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা বলি গ্যাংলিয়া গ্যাংলিয়া আর টু ট্যাপ সেন্সরি গ্যাংলিয়া অ্যান্ড অটোনোমি গ্যাংলিয়া আমরা পরের ছবিতে যাই
আচ্ছা আমরা সিনাপস বলি অটোনমিক নার্ভাস সিস্টেম বলার আগে আমরা একটু সিনাপস সম্পর্কে জেনে নিই যে হোয়াট ডু ইউ মিন বাই সিনাপস হ্যালো জাংশন বিটুইন টু অর মোর নিউরনস আসলে স্ট্রাকচারাল কোনো কন্টিনিউটি থাকে না কমিউনিকেশন বিটুইন টু অর মোর নিউরনস কি দিয়ে তারা কমিউনিকেট করে বাই রিলিজিং সাম কেমিক্যাল সাবস্ট্যান্স দ্যাট ইজ টার্মড অ্যাজ নিউরো ট্রান্সমিটার এই যে কমিউনিকেশন বিটুইন টু অর মোর নিউরনস তাকে বলা হয় সিনাপস তো এই সিনাপসের ক্যারেক্টারিস্টিক ফিচার কি যে টু অর মোর নিউরন থাকবে দেয়ার ইজ এ সাইনাপটিক ক্ল্যাব এবং এটাকে বলা হয় প্রি সাইনাপটিক নিউরন এটা পোস্ট সাইনাপটিক নিউরন প্রি সাইনাপটিক নিউরনে দ্য সাইনাপটিক ভ্যাসিকেল এর মধ্যে থাকে কি নিউরো ট্রান্সমিটার এই দেখো প্রি সাইনাপটিক নিউরনের যে সেলুলার মেমব্রেন আর পোস্ট সাইনাপটিক নিউরনের সেলুলার মেমব্রেন তারা কি এখানে এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় এরপর তারা কী করে এই পোস্ট সাইনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে এইভাবে কিন্তু একটা ইম্পালস ট্রান্সমিট হয় সাইনাস থেকে একটা ইম্পালস ট্রান্সমিট হয় অলওয়েজ ইউনি ডিরেকশনাল একই দিকে ইম্পালস ট্রান্সমিট হয় তো এই সাইনাসকে আবার আমরা ক্লাসিফাই করি আমরা পরের ছবিতে যাই দেখো এটাকে বলা হয় এক্সোডেন্ড্রাইটিক সাইনাস যে ভেরিয়াস টাইপস অফ কেমিক্যাল সাইনাস সাইনাস প্রথমে আমরা বলি কেমিক্যাল সাইনাস অ্যান্ড ইলেকট্রিক্যাল সাইনাস কেমিক্যাল সাইনাস কি যে বাই ট্রান্সমিটিং দ্য কেমিক্যাল সাবস্ট্যান্সেস নিউরনস কমিউনিকেট উইথ ইচ আদার অর ইম্পালস ট্রান্সমিটেড বাই কেমিক্যাল সাবস্ট্যান্সেস একে আমরা বলি কেমিক্যাল সিনাস আর ইলেকট্রিক্যাল সিনাস এখানে কোনো রকম কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স থাকে না যেমন যদি কার্ডিয়াক মায়োসাইটের কথা আমরা চিন্তা করি গ্যাপ জাংশনের মাধ্যমে যে আয়নিক আয়ন ট্রান্সফার হয় যার জন্য সমস্ত কার্ডিয়াক মাসেল অ্যাক্ট অ্যাজ এ সিনসাইটেড এগুলিকে বলে ইলেকট্রিক্যাল সিনাস আর এই যে কেমিক্যাল সাবস্ট্যান্স রিলিজ করে এই যে কমিউনিকেশন বিটুইন টু অর মোর নিউরনস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা নিউরন একে বলা হয় কি সিনাস তো সিনাস কী কী আছে দেখো এক্সোডেন্ড্রাইটিক এক্সোসোমাটিক এক্সোনিক ডেন্ড্রোডেন্ড্রাইটিক ভেরি রেয়ার দেখো একটার একজন এই ডেন্ড্রাইটের সাথে সিনাস করতেছে আচ্ছা এখন নিউরো ট্রান্সমিটার কাকে বলে আমরা বললাম যে কেমিক্যাল সাবস্ট্যান্সেস বাই হুইচ দ্য নিউরন মেল মেক সাইনাপটিক কন্ট্যাক্ট উইথ আদার নিউরনস তো কী কী আছে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলাইন অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন গাবা এগুলি কিছু আছে এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার কিছু আছে ইনহিবিটরি আবার কিছু সাবস্ট্যান্সকে আমরা বলি নিউরো মডুলেটর একই সময় এই যে সাইনাপটিক ক্ল্যাফটের মধ্যে যে মেইন যে নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল সাবস্ট্যান্স যে এক্সাইট করবে কিংবা ইনহিবিট করবে তার অ্যাকশনটাকে যারা আবার মডিফাই কিংবা মডুলেট করে তাদেরকে বলা হয় আবার নিউরো মডুলেটর কোনো কোনো সিনাপসে যেমন অ্যাসিটাইল কোলিন এটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে আবার অন্য আরেক জায়গায় এটাই আবার নিউরো মডুলেটর হিসেবে কাজ করবে তাহলে হোয়াট ইজ সিনাপস কমিউনিকেশন বিটুইন টু আর মোর নিউরনস তাকে বলা হয় সিনাপস সিনাপস কয় ধরনের আছে কেমিক্যাল সিনাপস অ্যান্ড ইলেকট্রিক্যাল সিনাপস কেমিক্যাল সিনাপস বলতে আমরা কী বুঝি দ্য সিনাপস উইচ মেক সাইনাপটিক কন্ট্যাক্ট বাই রিলিজিং নিউরো ট্রান্সমিটার হোয়াট ইজ নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার্স আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস উইচ আর রিলিজ ইন দ্য সাইনাপটিক ক্ল্যাব ডিউরিং ইম্পালস কন্ডাকশন তো কেমিক্যাল সিনাপস আবার কী কী আছে এক্সোডেন্ড্রাইটিক এক্সোসোমাটিক এক্সোনিক এর মধ্যে কমন কিন্তু এক্সোসোমাটিক সিনাস এটা হলো মোস্ট কমন দেন কমন হলো এক্সোডেন্ড্রাইটিক কারণ ডেন্ড্রাইট করে কি ইম্পালস ক্যারি করে টুয়ার্ডস দ্য সেল বডি এবং একজন করে কি অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি তারা ইম্পালস কন্ডাক্ট করে আমরা এরপর পরের ছবিতে যাই অটোনমিক নার্ভাস সিস্টেম এই যে আমরা বললাম অটোনমিক নার্ভাস সিস্টেম তার তিনটা পার্ট সিম্প্যাথেটিক সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যান্ড এন্টারিক নার্ভাস সিস্টেম মোস্ট অফ দ্য স্ট্রাকচার্স অফ দ্য বডি দে আর ইনার্ভেটেড বাই অটোনমিক স্ট্রাকচার অটোনমিক নার্ভাস সিস্টেম তাদের কিন্তু বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক পার্ট থাকে বাট এন্টারিক নার্ভাস সিস্টেম দে আর এক্সক্লুসিভলি কনফাইন্ড ইনটু দ্য ওয়াল অফ দ্য জিআই ট্র্যাক্ট এই জন্য এদেরকে বলা হয় এন্টেরিক নার্ভাস সিস্টেম জিআই ট্র্যাক দ্যাট ইজ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক
তার কয়টা লেয়ার থাকে আমরা জানি চারটা লেয়ার মিউকোসা সাবমিউকোসা মাসকুলার লেয়ার এন্ড সেরোসা তো এই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম দুইটা প্লেক্সাস ফর্ম করে মায়েন্টিক প্লেক্সাস এন্ড মিজনার্স প্লেক্সাস এই মায়েন্টিক প্লেক্সাসটা থাকে মাসেল লেয়ারের মধ্যে আউটার লংগিটিউডিনাল এন্ড মিডল সার্কুলার লেয়ারের মধ্যে থাকে মায়েন্টিক প্লেক্সাস এন্ড সাবমিউকোসার মধ্যে থাকে মিজনার্স প্লেক্সাস এখন আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই দুইটা সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হলো ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট তিনটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এন্ড এন্টেরিক নার্ভাস সিস্টেম এর মধ্যে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কোনটা সিম্প্যাথেটিক তো আমরা দেখি দিস ইজ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড দিস ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে বলা হয় থোরাকো লাম্বার আউটলুক কেন এটাকে আমরা থোরাকো লাম্বার আউটফ্লো বলি দেখো দিজ আর দ্য প্রি গ্যাংলিয়নিক ফাইবার অ্যান্ড দিজ আর দ্য পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার এই প্রি গ্যাংলিয়নিক ফাইবারের নার্ভ সেল বডিগুলো কোথায় থাকে থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু সেগমেন্টস অফ দ্য স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্নে সেল বডিটা লোকেটেড থাকে এই জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে বলা হয় থোরাকো লাম্বার আউটফ্লো স্পাইনাল কর্ড যদি আমরা ক্রস সেকশন করি আমরা জানি ভিতরে থাকে গ্রে ম্যাটার বাইরে থাকে হোয়াইট ম্যাটার তো সেই গ্রে ম্যাটারে আবার তিনটা হর্ন তৈরি করে অ্যান্টিরিয়ার হর্ন ল্যাটারাল হর্ন অ্যান্ড পোস্টিরিয়ার হর্ন তো এই ল্যাটারাল হর্নের মধ্যে প্রি গ্যাংলিয়ানিক সিম্প্যাথেটিক ফাইবারগুলার সেল বডিটা লোকেটেড থাকে থোরাসিক ওয়ান থেকে লাম্বার টু সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড যার জন্য সিম্প্যাথেটিক সিস্টেমটাকে আমরা বলি থোরাকো লাম্বার আউটফ্লো আমি একবারে কম্পেয়ার করে যাব সিম্প্যাথেটিক সিস্টেম এন্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম আর দেখো দিস ইজ দ্য এই যে গ্রিন কালার এটাকে আমরা বলছি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম তাদের প্রি গ্যাংলিয়নিক ফাইবারের সেল বডিগুলি লোকেটেড থাকে দিস ইজ দ্য ব্রেইন স্টেম মিড ব্রেইন পন্স অ্যান্ড মেডালা ক্রেনিয়াল নার্ভ থার্ড সেভেন্থ নাইন্থ অ্যান্ড টেন্থ ক্রেনিয়াল নার্ভ প্লাস এই যে স্যাক্রাল টু টু স্যাক্রাল ফোর সেগমেন্টস অফ দ্য স্পাইনাল কর্ডে ল্যাটারাল কর্ডে প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলার সেল বডিটা লোকেটেড থাকে যার জন্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে বলা হয় ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো দেখো সিম্প্যাথেটিক সিস্টেমের প্রি গ্যাংলিয়নিক ফাইবারের নার্ভ সেল বডি থাকে থোরাসিক ওয়ান টু লাম্বার টু সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডের ল্যাটারাল কর্ডে আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলি সেল বডি থাকে কোথায় ব্রেইন স্টেম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাক্রাল টু টু স্যাক্রাল ফোর সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডের ল্যাটারাল হর্নে যার জন্য এটাকে আমরা বলি ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো তো সিম্প্যাথেটিক সিস্টেমের যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো তারা রিলে করে কোথায় কোথায় দেখো ল্যাটারাল গ্যাংলিয়া কোল্যাটারাল গ্যাংলিয়া অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া গ্যাংলিয়া কি তো আমরা আগেই বলেছি আবারও রিপিট করি কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা বলি গ্যাংলিয়া তো সিম্প্যাথেটিক সিস্টেমে আমরা তিন ধরনের গ্যাংলিয়া পাবো ল্যাটারাল গ্যাংলিয়া কোল্যাটারাল গ্যাংলিয়া অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া ল্যাটারাল গ্যাংলিয়া ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্প্যাথেটিক চেইন এই যে সিম্প্যাথেটিক চেইনের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া কোল্যাটারাল গ্যাংলিয়া আর রিপ্রেজেন্টেটেড বাই সিলিয়া গ্যাংলিয়া সুপিরিয়ার মেসেন্টারি গ্যাংলিয়া ইনফিরিয়ার মেসেন্টারি গ্যাংলিয়া রেনাল গ্যাংলিয়া সুপিরিয়ার হাইপোগোস্টিক গ্যাংলিয়া এটসেট্রা অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া অনলি দ্য অ্যাড্রিনাল মেডেলা সিম্প্যাথেটিক সিস্টেমে আমরা দেখলাম যে প্রি গ্যাংলিয়ানিক ফাইবার রিলে করে কোথায় কোথায় ল্যাটারাল গ্যাংলিয়া কোল্যাটারাল গ্যাংলিয়া অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া But in case of parasympathetic system, there is no lateral ganglia, only collateral ganglia and terminal ganglia. So collateral ganglia ki kya chha matlab ciliary ganglia, pterygopalatine ganglia, submandibular ganglia and otic ganglia. So ciliary ganglia ta kon nerver sathe thake third cranial nerve, that is the oculomotor nerve. Pterygopalatine and submandibular ganglia kon nerver sathe thake facial nerve, that is seventh cranial nerve. আর অটিক গ্যাংলিয়া এটা থাকে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের সাথে এই গ্যাংলিয়াগুলিকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আমরা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে নেম দ্য প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া কয়টা আছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া দেয়ার আর ফোর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া কী কী সিলিয়ারি গ্যাংলিয়া
pterygopalatine ganglia, submandibular ganglia and otic ganglia. Ciliary ganglia kon nerve sathe thake, oculomotor nerve sathe thake. Pterygopalatine and submandibular ganglia kon nerve sathe thake, facial nerve sathe thake. Otic ganglia kon nerve sathe thake, glossopharyngeal nerve sathe thake. আচ্ছা এবার দেখি আমরা যে প্রি গ্যাংলিয়ানিক ফাইবারগুলি শর্ট ইন কেস অফ সিম্প্যাথেটিক সিস্টেম প্রি গ্যাংলিয়ানিক ফাইবার এন্ড দে লিবারেট অ্যাসিটালকোলাইন বাট পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার তারা কিন্তু লিবারেট করে ইন কেস অফ মোস্ট অফ দ্য সিম্প্যাথেটিক ফাইবারের পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবারগুলো লিবারেট করে নর অ্যাড্রেনালিন যার জন্য সিম্প্যাথেটিক সিস্টেমটাকে অ্যাড্রেনার্জিক সিস্টেমও বলা হয় বাট ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বোথ দ্য প্রি গ্যাংলিয়ানিক অ্যান্ড পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার সিক্রেট করে অ্যাসিটাইলকোলাইন যার জন্য এদেরকে বলা হয় কলিনার্জিক সিস্টেম আচ্ছা এখানে একটা জিনিস আমরা অমিট করে গেছি যে কোলাট্রাল গ্যাংলিয়া রিপ্রেজেন্টেড বাই দিস ফোর গ্যাংলিয়া বাট টার্মিনাল গ্যাংলিয়া এখানে টার্মিনাল গ্যাংলিয়াগুলি থাকে কোথায় এই যে ওয়ালস অফ দ্য ভিসেরা যেমন কার্ডিয়াক প্লেক্সাস পালমোনারি প্লেক্সাস এটসেট্রা এখানে যেমন আমরা একটা টার্মিনাল গ্যাংলিয়া পেয়েছি ওর কি অ্যাড্রেনাল মেডাল আমরা জানি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এটা দুইটা পার্ট অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড অ্যাড্রেনাল মেডালা অ্যাড্রেনাল কর্টেক্সটা এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে তার তিনটা জোন আছে তিনটা জোন থেকে নানা রকম হরমোন আসে বাট অ্যাড্রেনাল মেডালা এটা টার্মিনাল গ্যাংলিয়া অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করে তো ইন কেস অফ সিম্প্যাথেটিক সিস্টেম তাদের প্রি গ্যাংলিয়ানিক ফাইবার্স আর শর্ট দে সিক্রেট অ্যাসিটাইলকোলাইন বাট ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম দে আর প্রি গ্যাংলিয়ানিক ফাইবার্স আর লার্জ অ্যান্ড দে অলসো সিক্রেট অ্যাসিটাইলকোলাইন পোস্ট একটা প্রি গ্যাংলিয়ানিক নিউরন ইন কেস অফ সিম্প্যাথেটিক সিস্টেম Synaptic may form synapse with 20 or more neurons, but in case of parasympathetic system, one preganglionic fiber communicate with one or two postganglionic neurons. Tale ekta sympathetic preganglionic fiber 20 or more postganglionic neurons sathe synaptic contact kore. Aur parasympathetic nervous system er khetre ekta preganglionic fiber ওয়ান অর টু পোস্ট গ্যাংলিয়ানিক নিউরনের সাথে সাইনাপটিক কন্ট্যাক্ট করে যার জন্যই কিন্তু আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমের ডিস্ট্রিবিউশন আমরা বলছি ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড আচ্ছা তাহলে আমাদের এইটা গেল এইবার আমরা দেখবো ভিসারের উপর কাজ কী কী অর্গানের উপর কী কী কাজ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন দিলে কী হবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন দিলে কী হবে তো আমরা পরের ছবিতে যাই দেখো সিম্প্যাথেটিক সিস্টেম প্রিপেয়ার্স দ্য বডি ফর এমার্জেন্সি বাট প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম পরের ছবিতে যায় প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এ কনজার্ভস অ্যান্ড রেস্টোরস এনার্জি ফাংশনাল ডিফারেন্স সিম্প্যাথেটিক সিস্টেমটা হলো প্রিপেয়ার্স দ্য বডি ফর এমার্জেন্সি আমরা একটু আগের ছবিটায় দেখলাম যে একটা সার তাড়া করে আসছে আর দৌড়াচ্ছে কীভাবে এই যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কি রেস্টোরস অ্যান্ড কনজার্ভস এনার্জি দেখো খেয়ে দিয়ে একেবারে আরাম করে আরামকে দাঁড়ায় শুয়ে ঘুমাচ্ছে সে নাক টানতেছে এখানে পেরিস্টালসিস হচ্ছে তো আমরা পরের ছবিতে যাই যে দেখো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক পাওয়ার্স অফ দ্য অটোনোমিক নার্ভাস সিস্টেমের ডিফারেন্স সিম্প্যাথেটিকটা কি প্রিপেয়ার্স দ্য বডি ফর এমার্জেন্সি প্যারাসিম্প্যাথেটিক কনজার্ভস অ্যান্ড রেস্টোরস এনার্জি আউটফ্লো সিম্প্যাথেটিক সিস্টেমটাকে আমরা কী বললাম ফোরাকোলাম বা আউটফ্লো প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিওস্যাকুয়াল প্রিগ্যাংলিয়ানিক ফাইবার দুই ক্ষেত্রেই মাইলিনেটেড বা এবং প্রিগ্যাংলিয়ানিক ফাইবার সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক দুই জায়গাতেই তারা সিক্রেট করবে অ্যাসিটাইলকোলাইন পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার সিম্প্যাথেটিক সিস্টেমে এটা হলো লং অ্যান্ড নন মাইলিনেটেড বাট প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে শর্ট অ্যান্ড নন মাইলিনেটেড ক্যারেক্টারিস্টিক অ্যাক্টিভিটি ওয়ার্ড স্প্রেড কিসের জন্য আমরা জানি যে একটা প্রি গ্যাংলিয়ানিক ফাইবার 20 অর মোর পোস্ট গ্যাংলিয়ানিক নিউরনের সাথে কমিউনিকেট করে বা ডিসক্রিট অ্যাকশন কারণ আমরা দেখলাম কি একটা প্রি গ্যাংলিয়ানিক ফাইবার ওয়ান অর টু পোস্ট গ্যাংলিয়ানিক নিউরনের সাথে কমিউনিকেট করে নিউরো ট্রান্সমিটার অ্যান্ড পোস্ট গ্যাংলিয়ানিক এন্ডিং এটাও আমরা বলে ফেলছি যে সিম্প্যাথেটিক নিউরনের পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার থেকে কী রিলিজ হবে নর অ্যাড্রেনালিন যার জন্য এটাকে আমরা অ্যাড্রেনার্জিক সিস্টেমে বলি বাট ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাসিটাল কোলন ফায়ার কন্ট্রোল দুইটারই হাইপোথ্যালামাস এর পরের ছবিতে আমরা যাই যে অর্গান দেখো আই আইয়ের আই সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে আইয়ের কী অবস্থা হবে পিউপিলটা ইন কেস অফ সিম্প্যাথেটিক
stimulation kibhabe pupil ta dilate korbe ebong ciliary muscle relax korbe but in case of parasympathetic stimulation pupil constrict korbe ar ciliary muscle contract korbe gland jemon lacrimal gland salivary gland sympathetic stimulation dile ki hobe secretion reduce hobe but parasympathetic stimulation dile increase hobe secretion parasympathetic always eta holo secretomotor to the gland except ache kichu but parasympathetic always holo secretomotor to the gland jar jonno amra dekhlam je lacrimal gland salivary gland sympathetic stimulation e secretion reduce hoye jabe but parasympathetic stimulation e secretion increased hobe sweat gland dekho increase of the secretion sympathetic stimulation dile dekho jokhoni amra jader tension hai tokhon kintu amra gheme jai but parasympathetic stimulation no effect dekho kichu kichu organ ache jar upar parasympathetic er kono effect nai tar modhe ekta dekho sweat gland tarpor coronary blood vessel amra jani je coronary artery er upar parasympathetic er negligible effect ta chhara erector pili muscle je hair follicle er sathe thake erector pili eta ekta smooth muscle hair follicle er sathe thake amra bhoy pele boli na je amader gaer lom kata shire diye uthlo keno due to contraction of the erector pili muscle ei erector pili muscle o kintu ki sympathetic stimulation e contract kore but there is no effect on parasympathetic stimulation parasympathetic er upor kono effect nai blood vessel er je smooth muscle এইগুলো সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে কন্ট্রাক্ট করবে বাট প্যারাসিম্প্যাথেটিক এর কোনো ইফেক্ট নাই সোয়েট গ্ল্যান্ডের উপরও কোনো ইফেক্ট নাই অ্যাড্রেনাল মেডুলার উপরও প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কোনো ইফেক্ট নাই আচ্ছা তাহলে আমরা গ্ল্যান্ড বললাম যে সোয়েট গ্ল্যান্ড ইনক্রিজড হবে সেক্রেশন বাট প্যারাসিম্প্যাথেটিক এর নো ইফেক্ট হার্ট আমরা জানি সিম্প্যাথেটিকটা কি কার্ডিও অ্যাক্সিলারেটরি হার্ট রেট বেড়ে যাবে ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে বাট প্যারাসিম্প্যাথেটিকটা কি কার্ডিও ইনহিবিটরি হার্ট রেট কমে যাবে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে আর করোনারি ব্লাড ভেসেল ইন কেস অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন বিটা রিসেপ্টরগুলো ডাইলেট করবে আর আলফা রিসেপ্টরগুলো কন্ট্রাক্ট করবে আর প্যারাসিম্প্যাথেটিকে দেয়ার ইজ নো ইফেক্ট লাংস ব্রঙ্কিয়াল মাসেল সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আমরা জানি এটাকে কি বলা হয় ব্রঙ্কো ডাইলেটার আর সিক্রেশন রিডিউসড হয়ে যাবে আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হয় ব্রঙ্কো কনস্ট্রিকশন অ্যাজ ওয়েল অ্যাজ সিক্রেশন বেড়ে যাবে জিআই ট্র্যাক্ট দেখো মাসেলস ইন দ্য ওয়ালস যে জিআই ট্র্যাক্টের যে মাসেলগুলো পেরিস্টলসিস হবে কি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে পেরিস্টলসিস হবে বাট সিম্প্যাথেটিক স্টিমুলেশনে পেরিস্টলসিস হবে না আর স্পিনটেরিক মাসেলগুলো যেমন পাইলোরি স্পিনটার অ্যানাল স্পিনটার এগুলি কি কন্ট্রাক্ট করবে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে যে স্পিনটারগুলি এগুলি রিল্যাক্স করবে ইউনারি ব্লাডের উপর কি কাজ ডেট্রুসার মাসেল প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে কিন্তু ডেট্রুসার মাসেল কন্ট্রাক্ট করবে বাট স্পিনটার ভেসিকাল যেটা ইন্টারনাল ইউরেথ্রা স্পিনটার সেটা রিল্যাক্স করবে বাট সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি দেয় ডেট্রুসার মাসেল এটা রিল্যাক্স করবে মানে তারা কন্ট্রাক্ট করবে না প্লাস যে স্পিনটার ভেসিকা সেটা কন্ট্রাক্ট করবে পেনিসের ক্ষেত্রে কি সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ইজাকুলেশন হয় আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে ইরেকশন ব্লাড ভেসেল একবার আমরা বলেই ফেলছি সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ভেসো কনস্ট্রিকশন আর প্যারাসিম্প্যাথেটিক এর নো ইফেক্ট আরেকটার পাইলি মাসেল কন্ট্রাক্ট করবে প্যারাসিম্প্যাথেটিক এর কোনো ইফেক্ট নাই আরেকটার পাইলি রিপার সুপ্রানাল গ্ল্যান্ড যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন দেয় তাহলে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন অথবা আমরা বলি কি অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন রিলিজ হবে বাট প্যারাসিম্প্যাথেটিক হ্যাজ নো ইফেক্ট তাহলে আমরা অটোনোমিক নার্ভাস সিস্টেম ইট কন্ট্রোলস দ্য অটোনোমিক স্ট্রাকচার ইট ইজ ডিভিজিবল ইন্টু থ্রি পার্টস আগে আমরা কি বলতাম সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক আজকে থেকে আমরা বলবো সিম্প্যাথেটিক সিস্টেম প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যান্ড এন্টেরিক নার্ভাস সিস্টেম এন্টেরিক নার্ভাস সিস্টেম ইট ইজ কনফাইন্ড ইনটু দ্য ওয়াল অফ দ্য জিআই ট্র্যাক দ্যাট ইজ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক সিম্প্যাথেটিক সিস্টেমটাকে আমরা কি বলি থোরাকোলাম্বার আউটফ্লো আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে আমরা বলি কি ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো সিম্প্যাথেটিক প্রিগ্যাংলিনিক ফাইবার থ্রি টাইপস অফ গ্যাংলিয়ায় কোরিলেট করে আমরা যদি আগের ছবিটায় যাই যে তিন টাইপের গ্যাংলিয়া পাই আমরা ল্যাটারাল গ্যাংলিয়া কোলাটারাল গ্যাংলিয়া অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের ক্ষেত্রে অনলি কোলাটারাল গ্যাংলিয়া অ্যান্ড টার্মিনাল গ্যাংলিয়া সিম্প্যাথেটিক সিস্টেমের প্রি গ্যাংলিনিক ফাইবারগুলো শর্ট বাট প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের প্রি গ্যাংলিনিক ফাইবারগুলো লং সিম্প্যাথেটিক সিস্টেমের পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবারগুলো কিন্তু নন মাইলিনেটেড এবং এরা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবারগুলো সিক্রেট করবে কি অ্যাসিটাইল কোলাইন বাট ইন কেস অফ সিম্প্যাথেটিক সিস্টেম তারা সিক্রেট করবে কি
noradrenaline. Acta preganglionic fiber, in case of sympathetic system, kotoguli postganglionic neuron er sathe communicate korbe 20 or more. But in case of parasympathetic system, acta preganglionic fiber, 1 or 2 postganglionic neuron er sathe communicate korbe. So this is all about introduction to the nervous system. Tomader jodi bhalo lege thake tumra like share comments koro amar channel ta subscribe koro ar eta bhalo kore porar jonno amar ekta boi ache easy neuroanatomy tumra boi ta collect kore niyo boi ta kothay paoa jay dhaka nilkhe islamia market faruk medical book center capital book center koripure protipi sandhani medicine club borishare ophilash histology department ar মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল ওনার কাছ থেকে কালেক্ট করবে আর রংপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট সালমান আহমেদ ওর কাছ থেকে কালেক্ট করবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ফেসবুক মেসেঞ্জারে কোশ্চেন করো